বাড়ি না বানিয়ে নিজের জমিতে হাসপাতাল নির্মাণ করছেন ইলিয়াস কাঞ্চন। 1993 সালের 22 অক্টোবর এক সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী মারা যান। পরে ওই বছর 27 নভেম্বর সংবাদ সম্মেলন করে নিরাপদ সড়ক সায় নামে একটি সংগঠন গঠন করেন তিনি। সেই থেকে চলচ্চিত্রের পাশাপাশি সমাজসেবা করছেন জনপ্রিয় এই চিত্রনায়ক। সমাজসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন 21শে পদক। ঢাকা শহরে নিজের জমি বলতে আশুলিয়ার এক টুকরো জমি আছে বাংলাদেশি চলচ্চিত্রের অন্যতম শক্তিমান এই অভিনেতার। নান্দনিক বাড়ি না বানিয়ে এই জমিতে হাসপাতাল বানানোর ঘোষণা দিয়েছেন ইলিয়াস কাঞ্চন, যেখানে সেবা দেওয়া হবে মানুষকে। এরই মধ্যে নামও চূড়ান্ত করে ফেলেছেন তার প্রয়াত স্ত্রীর নামে। এটির নাম হবে জাহানারা কাঞ্চন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। প্রায় 2 বিঘা জমির ওপর এটি গড়ে তোলা হবে। এরই মধ্যে হাসপাতাল নির্মাণের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে বলে জানালেন তিনি। ইলিয়াস কাঞ্চন বলেন, আশুলিয়াতে হাসপাতাল করতে যাচ্ছি, আমার একটিমাত্র জমি, সেখানে আমি হাসপাতাল করব। আমার যা আছে তাই দিয়েই হাসপাতালের কাজ শুরু হয়েছে। এর মধ্যেই 6 তলার প্ল্যান পাস হয়েছে। জেনারেল হাসপাতাল হলেও এখানে বেশি গুরুত্ব দেওয়া হবে সড়ক দুর্ঘটনায় আহত মানুষদের। অনেক সহযোগিতা করেছেন ইঞ্জিনিয়ার স্বপন ভাই, আমি আমার স্বপ্ন পূরণ করে চলেছি। যতদিন বেঁচে থাকবো মানুষের সেবা করে যাব, এটাই আমার স্বপ্ন ও কাজ। তিনি আরও জানান, 2000 সালে নিজ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সর্বশেষ চলচ্চিত্র মুন্না মাস্তান মুক্তি দেন তিনি। সেই ছবি থেকে যে আয় হয় তা দিয়ে হাসপাতালের জমিটি কিনে রেখেছিলেন। 1977 সালে বসুন্ধরা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র অভিনয় শুরু করেন ইলিয়াস কাঞ্চন। চলচ্চিত্র অভিনেতা ছাড়াও তার দুটি পরিচয় হলো চলচ্চিত্র প্রযোজক এবং চলচ্চিত্র পরিচালক। মাটির কসম সিনেমার মাধ্যমে চলচ্চিত্র প্রযোজনা এবং বাবা আমার বাবা চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্রে পরিচালনা শুরু করেন। তিনি মায়ের স্বপ্ন নামেও একটি চলচ্চিত্র পরিচালনা করেন। ইলিয়াস কাঞ্চনের প্রযোজনা সংস্থার নাম জয় চলচ্চিত্র। দর্শক, আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।